সুখবর, বাংলাদেশে অস্ত্র বিক্রি বাড়াতে প্রতিরক্ষা শিল্প পরামর্শক নিয়োগ করবে তুরস্ক। প্রতিরক্ষা খাতের অগ্রাধিকার বিবেচনায় বাংলাদেশ সহ মোট 9টি দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি সেক্টরে পরামর্শক নিয়োগ করতে চলেছে তুরস্ক। এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করা হয়েছে, যার অধীনে তুরস্ক 9টি দেশের সাথে প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক জয়েন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রযুক্তি হস্তান্তর, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট টু থার্ড কান্ট্রি এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করবে। যে 9টি দেশে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এর কনসালটেন্টস নিয়োগ করা হবে সেগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আজারবাইজান, কাতার, ওমান, ব্রাজিল, ইউকে। এদিকে তুরস্কে অনুষ্ঠিত বহুপাক্ষিক সামরিক মহড়া ইএফইএস 2022-তে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি ডেলিগেশন টিম উক্ত মহড়ায় পর্যবেক্ষক হিসেবে যোগদান করেছে। গত 20 মে থেকে শুরু হওয়া এই সামরিক মহড়া চলবে আগামী 9 জুন পর্যন্ত। দুই ধাপের এই মহড়ার প্রথম ধাপে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কমান্ড পোস্ট এক্সারসাইজ এবং দ্বিতীয় ধাপে লাইভ ফায়ারিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে। উক্ত মহড়ায় তুরস্কের নির্মিত বিভিন্ন সামরিক সরঞ্জামের বাস্তবমুখী প্রয়োগ এবং এসবের কার্যকারিতা সম্পর্কে জ্ঞান আহরণ এবং ভবিষ্যতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।